কোন একটা বক্তব্যে আমি বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে তিনি লিখতে পড়তে জানতেন না, তিনি আক্ষরিক তিনার কোনো জ্ঞান ছিল না, কোনটা আলিফ কোনটা বা কোনটা ফা কোনটা আইন তিনার আক্ষরিক কোনো জ্ঞান ছিল না। তা 40 বছর পর্যন্ত তিনি লিখতে পড়তে জানতেন না। 40 বছর বয়সে তিনাকে যখন গারে হীরাতে তিনাকে যখন কোরআন দেওয়া হলো তারপরে তিনি পড়তে জানতেন। তা এই বক্তব্যটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত আমাকে গালিগালাজ করেছে, আর বীরভূম থেকে আর কথা কথা থেকে খালি বলছে যে দেখতে পেলে মারবে, অনেক কথা বলেছে কিন্তু ওরা আমার বক্তব্যটা আসলে বুঝতে পারেনি। আক্ষরিক জ্ঞানের কথা দেখেন, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিসের ভিতরে বলছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিম নর নারীকে ইলম শিক্ষা করা তাদের জন্য ফরজ। প্রত্যেক নর নারীকে, যারা মুসলিম নর নারীকে দ্বীনের জ্ঞান কোরআন হাদিসের শিক্ষা তাদেরকে অর্জন করা ফরজ। তো এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারলেন আর তিনি নিজেই শিক্ষা করলেন না, এটা কোনো কথা হলো? তারা আসলে বক্তব্যটা বুঝতে পারেনি। আমি বলতে চেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর পর্যন্ত তিনি আরবির কোন ভাষা যে আলিফ বা আক্ষরিক তিনার যে কোনো জ্ঞান এটা ছিল না, তিনি পড়তে জানতেন না, গারে হীরাতে কোরআন দেওয়া হলো এবং তিনাকে জিবরাইল আমিন চেপে ধরলেন বুকের সঙ্গে, তারপরে তিনি পড়তে পারলেন। তিনি এমন পড়তে পারলেন যে সারা পৃথিবীর মানুষ আর তার মতন করে তিনার মতো করে আর কেউ কোরআন পড়তে পারছে না। তিনি এমন ভাবে কোরআন বুঝেছেন, এমন ভাবে মানুষদেরকে উপস্থাপন করেছেন যেটা পৃথিবীর আর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তাহলে এবার বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। তিনি 40 বছর পরে তিনি কোরআন পড়তে জানতেন, তিনাকে শিক্ষা দেওয়া হলো। আর আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গাতে বলেছেন উম্মি নবী, আর হাদিসের ভিতরে বলা হয়েছে উম্মি নবী। তা এখন তারা কথাটা মেনে নিতে পারছে না, কথাটাকে হিকমতের সহিত বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন প্রত্যেক নর নারীকে দ্বীনের জ্ঞান ইসলামের জ্ঞান ইলম শিক্ষা করা তাদের জন্য ফরজ। এবার আপনাকে তাহলে একটা কথা বলি, যদি একটা মানুষ ফরজ বিধানকে ছেড়ে দেয়, সে কোনো মানুষ যদি একটা ফরজ বিধানকে যদি ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তি হবে একটা মহাপাপী। তাহলে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা করা তাদের জন্য ফরজ, তার মানে কি তিনি কি এটা বলছেন যে প্রত্যেকটা মানুষকে একজন আলেম হতে হবে, একজন মাওলানা হতে হবে? জি না, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা তিনি বলতে চাননি। তিনি বলতে চেয়েছেন এই কথাটা যে প্রত্যেকটা নর নারীকে দিনের কিছুটা যে জ্ঞান আছে, আপনি কোরআন হাদিস আপনি পড়তে শিখেন, কোরআন হাদিসের আহকাম, আপনি নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, দিনের যে মৌলিক যে আহকামগুলো রয়েছে এই আহকামগুলো প্রত্যেকটা মানুষের জন্য জানা জরুরি, এটা ফরজ বলেছে। আপনি আজান দিয়ে দিলেন, আপনি বুঝতেই পারলেন না যে আজানের ভিতরে কি বলা হলো, আজানের পরের দোয়াটা আপনি জানেন না, নামাজের ভিতরে আপনার যে দোয়া সূরাগুলো আছে আপনার এইগুলো ভালো করে মুখস্থ নেই। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলোই বলছেন যে প্রত্যেক নর নারীকে দ্বীনের ইলম শিক্ষা করা তাদের জন্য ফরজ, ফরজ বলতে এটা। আর শিক্ষা করাকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন মানে যেগুলো আপনাকে শিক্ষা করতেই হবে, যেমন নামাজের দোয়া সূরা আপনাকে জানতেই হবে, জানাজার নামাজ কিভাবে পড়ে আপনাকে জানতেই হবে, রোজা কিভাবে রাখবেন জানতেই হবে, হজ কিভাবে পালন করে আপনাকে এগুলো জানতেই হবে। এগুলো শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ, এটাকে বলা হয় ফরজে আইন। এই শিক্ষা যদি কেউ না করে সে হবে মহাপাপী। আর আলেম প্রতিটা মানুষকে একজন মাওলানা হতে হবে এ কথা নয়, গ্রামের ভিতরে একটা দুইজন যদি আলেম থাকে গোটা গ্রামবাসীদের জন্য ওই দুটো আলেম যথেষ্ট, যদি একটা আলেম থাকে গোটা গ্রামবাসীদের জন্য ওই একটা আলেম যথেষ্ট, ওই আলেমটা ওদেরকে বক্তব্য দিয়ে ওদেরকে সঠিক পথে নিয়ে আসবে, যথেষ্ট রয়েছে একটা আলেম। কিন্তু প্রত্যেকটা মানুষকে যে মৌলিক যে শিক্ষাটা রয়েছে আমাদেরকে জানার, যেগুলো বিষয় রয়েছে মৌলিক যে আকাম রয়েছে ওগুলো আমাদেরকে জানতেই হবে, এটা আপনাদের জন্য ফরজ। এবার আল্লাহ একটি আয়াতের ভিতরে দুটো কথা বলছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন হে মুহাম্মদ তুমি বলে দাও কুল হাল ইয়াস্তাউবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, তুমি বলে দাও ওদেরকে, মুহাম্মদ আপনি বলুন ওই সমস্ত লোকদেরকে যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান?
এই প্রশ্নটার উত্তর আপনারা হয়তোবা এইভাবে আপনারা বুঝতে পারছেন যে যারা জানে এবং যারা জানে না তারা সমন্বয়, বাস কথাটা এটাই ক্লিয়ার। কিন্তু আপনি কি এই আয়াতের ভিতরে একটু ডুবে দেখেছেন, গভীরভাবে চিন্তা করে দেখেছেন? দেখেন আপনাকে দেখাচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন যে আপনার গ্রামের ভিতরে বা মনে করুন একটা ইতিহাস আপনি দেখতে পাচ্ছেন যে একটা লোক খুব কোটিপতি, অনেক টাকা পয়সাওয়ালা, বাড়ি বিল্ডিং আর অট্টালিকা বিভিন্ন দেশে তার অনেক ফ্যাক্টরি রয়েছে, একটা বড় মাপের সেটা লোক। কিন্তু ওই লোকটা হচ্ছে অশিক্ষিত, লোকটা শিক্ষিত নয় কিন্তু লোকটার কাছে অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে, লোকটার শক্তি সাহস আছে, লোকটার শরীরের রক্ত গরম আছে, লোকটা একটা হুকুম করলেই অনেক লোক তার পাশে দাঁড়িয়ে যাবে, এই ধরনের একটা লোক। এরপরও আল্লাহ বলছেন শিক্ষিত এবং অশিক্ষিত দুটো সমান নয়। যেমন ওই লোকটার বাড়িতে একটা স্ত্রী এসেছে, একটা মেয়েকে বিয়ে করেছে, তো বিয়ে করার পরে যেই মেয়েটা ওর বাড়িতে এসেছে এই মেয়েটা হচ্ছে অত্যন্ত শিক্ষিত একটা ভদ্র মহিলা। এবার আল্লাহ এখানে বলতে চাইছেন যে শিক্ষিত এবং অশিক্ষিত দুজন সমান নয়। তার মানে আল্লাহ বলতে চাইছেন এখানে, তোমার কাছে যদি টাকা পয়সা থাকে, তোমার কাছে যদি শক্তি সাহস থাকে, তাহলে এগুলো দিয়ে তুমি মহাশূন্য তুমি আকাশে তুমি সফর করতে পারবে, মরু প্রান্ত তুমি সফর করতে পারবে, সমুদ্রকে তুমি পাড়ি দিতে পারবে, তুমি হিমালয় পর্বতের শৃঙ্গে তুমি পৌঁছে যেতে পারবে। কিন্তু একজন অশিক্ষিত ছেলে একজন শিক্ষিত নারীকে তার মনকে জয় করতে পারবে না, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ বলছেন তুমি বলে দাও যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা সমান নয়। দেখেন আপনি, ওই লোকটার অনেক টাকা পয়সাওয়ালা, অথচ তার স্ত্রী যদি শিক্ষিত হয় ওই বাড়িটাতে শান্তি নেই। অনুরূপ এটার উল্টা করেন, যদি একটা মহিলা যদি অশিক্ষিত হয় এবং মহিলাটা যদি খুব সুন্দরী হয় এবং ওর বাবার যদি অনেক সম্পত্তি থাকে, আর একটা যদি শিক্ষিত ছেলে যদি হয়, আর যদি ওই শিক্ষিত ছেলে একজন সুন্দরী অশিক্ষিত মেয়েকে যদি বিবাহ করে, তাহলে এই দাম্পত্য জীবন সেই রকম হয়ে যাবে যেই রকম একটা বিষাক্ত সাপ যদি ছোবল মারে, যেমন ওই লোকটা শরীর কাতর হয়ে যায়, ঠিক সেই রকম দুনিয়াতেই ওই লোকটার জন্য জাহান্নাম হয়ে যাবে। তার কারণ শিক্ষিত অশিক্ষিত সমান হবে না, এই কথা বলবে এটা স্ত্রী, তার জবাব দিবে অন্যরকম। দুইজনের জ্ঞান এই জন্যই আল্লাহ বলছেন তুমি বলে দাও ওই সমস্ত মানুষদেরকে যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কোনোদিন সমান নয়। এর জন্য বিবাহের ক্ষেত্রে সব সময় আপনারা দেখবেন শিক্ষিত যেন নারী পুরুষ যেন তারা উভয়ে যেন একটা লেভেলে থাকে, সেই রকম শিক্ষিত সঙ্গে বিবাহ দিবেন। নচেত অশিক্ষিত সঙ্গে যদি আর শিক্ষিত যদি বিবাহ দিয়ে দেন তাহলে পরিবারটা জাহান্নাম হবেই হবে, পরিবারে শান্তি আসবে না। কারণ ওই লোকটার অনেক সম্পত্তি আছে কিন্তু সে ভাষাগত তার জ্ঞান নেই, কিন্তু একটা শিক্ষিত মহিলা আছে, সে তো সে খারাপ গালিতে সহ্য করতে পারবে না। এখন ওই অশিক্ষিত ছেলেটা যদি একটা খারাপ করে গালি দিয়ে দেয় তাহলে তার পাল্টা জবাব কি হতে পারে, এর জন্য পরিবারে শান্তি আসবে না। তেমনি করে একটা শিক্ষিত ছেলের কাছে যদি একটা অশিক্ষিত মহিলা যদি চলে আসে, তাহলে এই মহিলাটা কেমন করে তার স্বামীর খিদমত করতে হবে, কেমন করে তার স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে হবে, সেই স্ত্রী কিন্তু জানবে না। এর জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি বলে দাও পৃথিবীবাসীদেরকে যে যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, আল্লাহ নিজেই উদাহরণ দিচ্ছেন, কি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে বলে দাও পৃথিবীবাসীদেরকে, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যে যারা যারা শিক্ষিত এবং অশিক্ষিত দুটোর উদাহরণ দিচ্ছে, যে চক্ষুবান এবং অন্ধ, অন্ধ এবং চক্ষুবান দুজন কিন্তু সমান নয়। কেন সমান নয়? একটা লোক উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে এবং একটা লোক অন্ধ, বলুন তো এই অন্ধ লোকটা যদি একটা উলঙ্গ লোক তার সামনে দাঁড়িয়ে থাকে, বলুন তো তার কোনো যায় আছে? কোনো যায় আসে না, কারণ সে চোখে দেখতেই পায় না। আর অন্ধ থাকার কারণে পৃথিবীর কি রং সে বুঝতে পারে না, আলোর কি আলো কিরকম, সূর্য উঠলে দিন কিরকম হয় সে বুঝতে পারে না, অন্ধকার কাকে বলে সে বুঝতে পারে না, নিজের চেহারা সে পর্যন্ত সে চিনতে পারে না, স্ত্রীর চেহারা সে দেখতে পায় না, তার নিজের ছেলে একটা জন্ম নিয়েছে ছেলেটার মুখ সে বুঝতে পারে না, সে আনুমানিকভাবে সে শুধুমাত্র অনুসরণ করে যে হ্যাঁ এরকম এরকম হতে পারে। তাহলে শুধুমাত্র চক্ষুটা তার অন্ধ, অন্ধ থাকার কারণে আল্লাহর অনেক নিয়ামত থেকে সে বঞ্চিত। তা আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি শিক্ষা অর্জন না করে তাহলে আল্লাহর অনেক নিয়ামত থেকে সে বঞ্চিত হবে। এর জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তুমি বলে দাও যে যারা জানে এবং যারা জানে না, এদের উদাহরণ হচ্ছে যে অন্ধ মানুষ এবং চক্ষুবান দুজন সমান নয়। অদুলুম ওয়ালা দুলুমাত ওয়ালা নূর, এবং আলো
আলো এবং অন্ধকার এই দুইটি সমান নয়, আলো এবং অন্ধকার দুটি সমান নয়। আপনাকে একটা ছোট উদাহরণ দিলে বুঝবেন যে আলো এবং অন্ধকার দুটি সমান নয়। একটা লোক এখান থেকে মনে করেন যাবে কলকাতা, তো কলকাতা তিনি পৌঁছে গেছেন, তো 1-2 কিলোমিটার তাকে হেঁটে পথ যেতে হবে। তা একটা বড় একটা ব্যাগ আছে, ঘাড়ে একটা ব্যাগ আছে, তো ব্যাগটা নিয়ে সে রাত্রিবেলায় হাঁটতে শুরু করলো। একটাও কারেন্ট নেই, বাল্ব নেই, একদম অন্ধকার রাত্রি। এমন পথ দিয়ে তাকে একটা জায়গা দিয়ে যেতে হচ্ছে যেখানে ভয়ঙ্কর একটি জায়গা, অনেক কাঁটা এবং পোকামাকড়, অনেক পাথর পড়ে আছে। এখন সেই পথ দিয়ে তাকে যেতে হবে। এখন ওই ব্যাগটা ঘাড়ে নিয়ে এখন 1-2 কিলোমিটার পথ সে হেঁটে যাচ্ছে। কোথায় পড়ছে, কোথায় আছাড় খাচ্ছে, তার দাঁত ভাঙছে, তার গায়ের কাঁটাতে ফুলে যাচ্ছে, তার শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে। 2 কিলোমিটার পথ যাওয়ার পরে ওই বন্ধুর বাড়িতে পৌঁছে গেল। যাওয়ার পর বলছেন, তোমার অবস্থা কেন এরকম? বলে, আর বললেন না, আমি কলকাতা আসার পরে এই 2 কিলোমিটার আমি গাড়ি না পাওয়াতে হেঁটে আসলাম, কিন্তু মাঝে মাঝে এমন এমন জায়গাতে আমি পড়েছি যে গর্ত জায়গা, অথচ আমি বুঝতে পারিনি অন্ধকারের কারণে। তখন বলছে, আচ্ছা তো বাড়ি থেকে তো একটা লাইট নিতে পারতেন। বলে, আমি জানি না। তো বলছে, ব্যাগটা খুলে দেখি। ব্যাগটা খুলে দেখছে তো একটা সুন্দর লাইট ভরা আছে। বলুন তো, যদি ওই লাইটটা বের করে সে যদি আলো দিয়ে যদি আসতো, এই ক্ষতিটা তার কি হতো? হতো না। তাহলে তার স্ত্রী তার ব্যাগে লাইট ভরে দিয়েছে, কিন্তু ও জানেই না যে আমার স্ত্রী আমার ব্যাগে লাইট ভরে দিয়েছে। লাইটটা যদি বের করে সে দেখতো, তাহলে এত তার ক্ষতি হতো না। তা আল্লাহ এখানে বলছেন যে আলো এবং অন্ধকার দুটি সমান নয়। তার মানে আজকে বর্তমানে মুসলিমরা অনেক জায়গাতে তারা লাঞ্ছিত পদদলিত হচ্ছে। আজকে কোরআন নামে আলোটি আজকে তাদের ভিতরে না থাকার কারণে আজকে তারা অসম্মান তাদেরকে করা হচ্ছে। আল্লাহ বলছেন, তোমাদেরকে তো আমি কোরআন দিয়েছি, তোমরা পড়ো এবং তোমরা পথ বের করে নাও। আজকে এই কোরআনকে যদি তোমরা প্যাক করে মসজিদের টাকে তুলে রেখে দাও, তাহলে তোমার অবস্থা তো সেরকম হবে, বিজেপি মারবে, বজরং মারবে তোমাদেরকে, আজকে সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে আজকে লাথি মেরে তোমাদেরকে আজকে তোমার সম্মানকে শেষ করে দেবে, তোমার সম্মানকে ধুলি সাত করে দিবে। অতএব যা আলো এবং অন্ধকার দুটি সমান নয়। ওয়ালা দিল্লু ওয়ালাল হারুর, এবং আল্লাহ বলছেন ছায়া এবং রৌদ্র এটা সমান নয়। ছায়া এবং রৌদ্র এটা সমান নয়। আপনি একটা ছাতা আছে আপনার হাতে, আপনি রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, অনেক রোদ, এই যে এখন রোদ পড়ছে, অত্যন্ত রোদ পড়ছে, তা আপনি ছাতাটা হাতে নিয়ে আছেন, তো আপনাকে জিজ্ঞেস করছে কি বাবা ছাতাটা ফুটান, তো বলছে আমি ফুটাতেই জানি না। ছাতাটা কিভাবে ফুটাতে হয় এটাই ও জানে না, যার কারণে তাকে রোদে হেঁটে যাচ্ছে। তো আজকে যদি সেই লোকটা ছাতা ফুটাইতে যদি জানতো, তাহলে ওই লোকটা ছায়া তাস্ত আরাম পেত। তো আল্লাহ বলছেন অশিক্ষিতর উদাহরণ হচ্ছে রোদের মতো এবং শিক্ষিতদের উদাহরণ হচ্ছে ছায়ার মতো। যে শিক্ষিতর উদাহরণ দেওয়া হয়েছে ছায়ার মতো, এর জন্য আল্লাহ উদাহরণ দিচ্ছেন, আল্লাহ নিজে উদাহরণ দিচ্ছেন যে যেমন রোদ এবং ছায়া যেমন সমান নয়, তেমন শিক্ষিত এবং অশিক্ষিত তারা সমান নয়। তারপর আল্লাহ বলছেন ওমা ইয়াস্তাবিল আহইয়াউ আলাল আমওয়াত, আল্লাহ বলছেন যে জীবিত এবং মৃত দুটো সমান নয়, জীবিত এবং মৃত দুটো সমান নয়। একটা লোকের এখন শ্বাস চলে গেছে, লোকটাকে কিছুই বলেন কিছুই শুনতে পাবে না, আপনি বলেন খেয়ে নেন খাবে না, আপনি যদি বলেন যে আপনার পোশাকটা একটু ভালো পরে নেন পরবে না, তার কারণ লোকটার ভিতরে আত্মা নেই, লোকটা এখন মৃত। তা আল্লাহ বলছেন যারা শিক্ষা অর্জন করে না এরা হচ্ছে মুর্দা মানুষের মতো, এরা হচ্ছে মৃত্যুর মতো। অতএব আল্লাহ স্বয়ং উদাহরণ দিচ্ছেন যে মৃত মানুষের মতন এবং রোধের মতন এবং অন্ধকারের মতন, এবং আল্লাহ বলছেন অন্ধর মতো যে যারা অশিক্ষিত তারা। তার মানে আল্লাহ শিক্ষাকে এত গুরুত্ব দিতে গিয়ে এতগুলো খালি উদাহরণই আল্লাহ দিচ্ছেন। সংক্ষেপে একটা উদাহরণ দিই আপনাদেরকে, মনে করুন একটা অন্ধকার ঘর রয়েছে, খুব অন্ধকার ঘর। এই ঘরটা আপনি এখন 10 জন ছেলেকে বলছেন যে তোমরা একটা করে লাঠি নাও, খুব ভালো করে উদাহরণটা শুনুন। এখন বলা হচ্ছে যে তোমরা 10 জন ছেলে একটা করে লাঠি নাও এবং ঘরের ভিতরে অন্ধকারকে তোমরা লাঠি দিয়ে মেরে তাড়িয়ে বের করে দাও। আচ্ছা বলুন তো এটা সম্ভব হবে? জীবনেও সম্ভব হবে না। আপনি লাঠি দিয়ে যতই আপনি অন্ধকারকে পিটান না কেন, জীবনেও অন্ধকার ঘর থেকে বের হবে না। তাহলে কি করতে হবে? ছোট্ট একটা 2 টাকা দিয়ে একটা মোমবাতি আপনি জ্বালাবেন, দেখবেন 1/3 অন্ধকার শেষ হয়ে গেছে, এখন 2 অন্ধকার আছে। যদি আপনি এখন টর্চ লাইট একটা জ্বালান, তাহলে 2 অন্ধকার শেষ হয়ে গেছে। আর যদি কারেন্টের এই বাল্ব যদি জ্বালান, তাহলে 3 অন্ধকার শেষ হয়ে গেছে, এখন ঘরটা পরিপূর্ণ আলোতে আলোকিত হয়ে গেছে। তাহলে লাঠি দিয়ে অন্ধকারকে তাড়ানো গেল না, কি দিয়ে তাড়লো?
তাহলে আলো দিয়ে তো বর্তমান দার্শনিকরা বলছেন একটা মানুষের অন্তর হচ্ছে অন্ধকার নিমজ্জিত একটা মানুষের অন্তর হচ্ছে অন্ধকারের মতো যার ভিতরে যত পরিমাণ বিদ্যা ঢুকবে তার ভিতরটা তত আলোকিত হবে যার ভিতরে যত শিক্ষা ঢুকবে তার ভিতরটা তত আলোকিত হবে এর জন্য তারা আবারো বলেন যে দুই বিঘা একটা মানুষের দুই বিঘা জমি রয়েছে তো একটা বিঘাতে আপনি চাষ করলেন চাষ করার পর সেখানে আপনি আলু বেগুন ভুট্টা আপনার যে যা আপনার ইচ্ছা সেটা আপনি চাষ করলেন তো চাষ করলেন একটা বিঘাতে সেখানে আপনি নিড়াল দিলেন সেখানে আপনি সার দিলেন সেখান সেই জমিটার পিছনে আপনি মেহনত করলেন তাহলে সেখান থেকে আপনি ভুট্টা পাবেন সেখান থেকে আপনি আলু পাবেন সেখান থেকে আপনি পটল পাবেন কিন্তু তার পাশের এক বিঘা জমি আছে সেই জমিটাতে আপনি চাষ দিয়েন না নিড়াল দিয়েন না কিছুই করেন না আপনি ওই জমিটাকে এমনি ফেলে রাখেন বলুন তো ওই জমিটা ফাঁকা থাকবে কি থাকবে না ফাঁকা থাকবে কিন্তু দার্শনিক বলছে না ওই জমিনটা ফাঁকা থাকবে না কি হবে ওই জমিনটাতে আগাছা জন্মাবে সেই জমিনটা এক বছর যাবত এত পরিমাণে জঙ্গল হবে যে একটা মানুষ যদি পেশাব করতে যায় তো সে ভয় করবে যে না রে ভাই সাপ থাকতে পারে তার মানে ফাঁকা রাখার পরও সেখানে আমরা সেই জমিটাকে আরো আমরা ভয়ঙ্কর মনে করছি তো কেউ যদি শিক্ষা অর্জন করে কেউ যদি শিক্ষা অর্জন করে কোনো মানুষ যদি শিক্ষা অর্জন করে তার পাশে আপনি যাবেন তার পাশে আপনি সুন্দর সুন্দর কথা পাবেন কিন্তু যদি একদম শিক্ষিত মানুষ যদি থাকে তার অন্তরটা এমনি থাকবে না তার কাছে বম পিস্তল থাকবে তার পাশে খাড়ো হতেই আপনি তার পাশে দাঁড়াতে আপনি ভয় করবেন এর জন্য আল্লাহ অনেক উদাহরণ দিয়েছেন শিক্ষিত আর অশিক্ষিত আল্লাহ শিক্ষিত আর অশিক্ষিত অনেক উদাহরণ দিয়েছেন সংক্ষেপে শুধুমাত্র আপনাদেরকে একটি মাত্র এক হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি শুনুন শিক্ষার কতটা গুরুত্ব শিক্ষার কতটা গুরুত্ব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আপনাদেরকে ঘটনা শুনিয়ে দিই যে একটা যুদ্ধ হয়েছিল মদিনাতে আসার পরে ওই যুদ্ধটার নাম হচ্ছে জঙ্গে বদর বদরের যুদ্ধ হলো তো বদরের যুদ্ধতে প্রায় 70 জন কাফেরকে কেটে কেটে টুকরো করে বদরে একটি বিশাল বড় কূপ রয়েছে ওই কুয়াটার নাম হচ্ছে বদরের কূপ যারা হজ হজ করতে যাবেন ওরা দেখবেন যে একটা বদরের একটা বিশাল বড় কূপ রয়েছে যেখানে 70 জন কাফেরকে কেটে কেটে ওইখানে ফেলা হয়েছিল আর প্রায় 70 জনের মতো তাদেরকে ধরে পিছন থেকে হাতকে বেঁধে তাদেরকে মুসলিমরা নিয়ে আসলো এবং সবাইকে মসজিদ নববীর খুঁটিতে খেজুরের খাম্বাগুলোতে সবাইকে বেঁধে দেওয়া হলো এমন এমন একটা যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধতে ভাইয়ের বিরুদ্ধে ভাই বাবার বিরুদ্ধে ছেলে এই রকম যুদ্ধ হয়েছিল কেমন যুদ্ধ হয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বড় জামাই আবিল আস আবুল আস জাইনাবের সঙ্গে বিবাহ হয়েছিল আল্লাহ নবীর বড় মেয়ের নাম হচ্ছে জাইনাব জাইনাবের সঙ্গে বিবাহ হয়েছিল আবুল আসের সেই আবুল আস আল্লাহ রাসূলের নিজের জামাই সেই যুদ্ধতে পাকড়া হয়েছে এখন বন্দী হয়ে এভাবে দাঁড় করা আছে তাদেরকে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছে সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কি করা যায় আবু বকর বলুন তো কি করা যাবে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে বলছেন আল্লাহর নবী আমার মনে হচ্ছে যে এদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে কিছু মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক তা আল্লাহ তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা আর কাউকে জিজ্ঞাসা করি আচ্ছা উমার তুমি বলো তো কি করা যায় উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লোক ছিলেন তিনি বলছেন আল্লাহর নবী আমার মনে হচ্ছে যে আপনার প্রত্যেকটা আত্মীয়র হাতে একটা করে তারওয়াল দিয়ে দেন আর নিজের নিজের আত্মীয়র গর্দনকে ছুটে ফেলে দেন ভাইয়ের হাতে তারওয়াল দিয়ে দেন তার ভাইকে হত্যা করে দেন বাপের হাতে তারওয়াল দিয়ে দেন তার ছেলেকে হত্যা করে দেন এই রকম উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফয়সালা করলেন নিজের নিজের আত্মীয়র হাতে তারওয়াল দিয়ে দেন আর নিজের আত্মীয়দেরকে ধরে ধরে তাকে গলা কেটে তাকে হত্যা করে দেওয়া হোক আল্লাহর নবী তখন শেষে চিন্তা ভাবনা করে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কথাটা বললেন তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক তখন আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের বাড়িতে খবর পাঠিয়ে দাও তোমরা তোমাদের বাড়িতে খবর পাঠিয়ে দাও তারা যেন তোমাদেরকে ছাড়ার জন্য কিছু অর্থ সম্পদ নিয়ে আসে যার বিনিময়ে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে বেশ কিছু লোক কাফেরদেরকে তাদেরকে যারা বন্দী ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো বেশ কিছু লোক কাফেরদেরকে বন্দীদেরকে ছেড়ে দেওয়া হলো মুক্তিপণ দিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো কিন্তু এমন কিছু লোক যারা বন্দী ছিল এমন কিছু লোক কাফের বন্দী ছিল যাদেরকে ছাড়াবার আর কেউ নেই তারা এখন অসহায় তাদের গার্জেনের
কোনো খাবার নেই, তাদের বাড়িতে কোনো খাবার নেই, তারা যুদ্ধে চলে এসেছে, তারা বন্দী হয়ে গেছে, এদের ফয়সালা কি করা যাবে? তখন আল্লাহ নবী বললেন, তোমরা কি শিক্ষা অর্জন করেছো, তোমরা কি কিছু জানো? তখন বলছেন, হ্যাঁ আমরা অনেক কিছু জানি। তখন আল্লাহ নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে বলি, আমার সাহাবীদেরকে এবং মদিনাবাসীর যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে এদেরকে তোমরা শিক্ষা দিয়ে দাও, তোমরা যা যা জানো তোমরা তাদেরকে শিক্ষা দিয়ে দাও, তোমাদের শিক্ষার বিনিময়ে তোমাদেরকে মুক্তি করে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের মুক্তি করে দিলেন, কাদেরকে? বন্দীদেরকে মুক্তি করে দিলেন শিক্ষার বিনিময়ে। তার মানে তিনি এত গুরুত্ব দিলেন শিক্ষাকে যে শিক্ষার জন্য মানুষদেরকে জীবনকে বাঁচিয়ে দেওয়া হলো। এর জন্য আল্লাহ আল্লাহ বলেন যে তোমরা শিক্ষা অর্জন করো, আল্লাহ নবী বলেন তোমাদের উপরে ফরজ করা হয়েছে শিক্ষা অর্জন করা, শিক্ষা অর্জন যদি না করো তাহলে তোমাকে বলা হয়েছে অন্ধ মানুষের মতো, তোমাকে বলা হয়েছে মৃত মানুষের মতো, তোমাকে বলা হয়েছে প্রচন্ড রোদ্রের মতো, তোমাকে বলা হয়েছে অন্ধকারের মতো, এবং তোমাকে বিভিন্ন দিক থেকে আল্লাহ তোমাদেরকে উদাহরণ দিয়েছেন যে তোমরা যদি শিক্ষা অর্জন না করো তাহলে যেমন অন্ধকার, যেমন অন্ধ, যেমন রোদ্র, যেমন এই সমস্ত যে উদাহরণগুলো আল্লাহ দিয়েছেন, এই উদাহরণগুলো আল্লাহ এই জন্য দিয়েছেন যে যেন তোমরা শিক্ষা অর্জন করো। কোরআনের অনেক জায়গাতে আল্লাহ বলছেন, আর কোরআনটাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসালনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি তোমাদের জন্য সহজভাবে যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো এবং তোমরা বুঝতে পারো। অতএব আল্লাহর কাছে আমরা শেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকই দিনের যে ইলম আমাদের জন্য যতটা ফরজ আমাদের জন্য শিক্ষা করা, আল্লাহ যেন সেইটুকু শিক্ষা করা আমাদের যেন অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।